ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর। সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষকের জন্মদিন আমাদের দেশে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। বৈদিক যুগ থেকে ছাত্র শিক্ষক সম্পর্কের যে পরম্পরা চলে এসেছে, সেই অমলিন সম্পর্কের ধারা যাতে বজায় থাকে সেই শপথ নেওয়া হয় এই বিশেষ দিনটিতে। কিন্তু সময়ের স্রোতে এই পরিবর্তন এসেছে অনেক। ইদানিং ছাত্র শিক্ষক সম্পর্ক কলুষিত হওয়ার অনেক ঘটনাই ঘটছে। ছাত্র শিক্ষকদের দায়িত্ববোধ, নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কমার্স কলেজে শিক্ষক দিবস পালনের একাধিক ভাইরাল ভিডিও সমালোচকদের তোলা এই প্রশ্নতে আরও স্ফুলিঙ্গিত করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে বার্তা দিয়েছেন নৈতিক চরিত্র গঠনের জন্য। তিনি বলেন, পয়সা আজ আছে, কাল ফুরিয়ে যাবে, নৈতিক চরিত্র গঠন করুন। মুখ্যমন্ত্রীর এই বার্তা কতটা প্রাসঙ্গিক ছিল তা জলপাইগুড়ি আনন্দচন্দ্র কমার্স কলেজের শিক্ষক দিবস পালনের একাধিক ভাইরাল ভিডিও প্রমাণ করে দিচ্ছে। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কমার্স কলেজের প্রিন্সিপাল অসুস্থ ছিলেন, তাই শিক্ষক দিবসের অনুষ্ঠানে গড় হাজির ছিলেন তিনি। প্রিন্সিপালের অনুপস্থিতিতে শিক্ষক দিবসের অনুষ্ঠানে কলেজ চটুল গানের আসরে পরিণত হয়। ছাত্র শিক্ষকের সম্পর্ক, দায়িত্ববোধ বাড়ানো নিয়ে কর্মসূচির পরিবর্তে ডিজের তালে কলেজে নাচে মত্ত ছাত্র শিক্ষকদের একাংশ। শুধু অনুষ্ঠান মঞ্চে নয়, কলেজের পবিত্র শ্রেণীকক্ষগুলিও নাচের আসরে কার্যত পরিণত হয়েছে। ভিডিওগুলি ভাইরাল হতেই শহর জুড়ে রেড়ে পড়ে গিয়েছে। ছাত্র শিক্ষকদের চটুল নাচের জন্য পৃথকভাবে তদন্ত হচ্ছে। রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের নেতাদের নাম জড়াতে কঠোর হয়েছে তৃণমূল কংগ্রেস। সেদিনের উপস্থিত শিক্ষকদের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন উঠছে। ভাইরাল ভিডিওতে শিক্ষকদের নাচের দৃশ্য তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে।